সিরাজগঞ্জের সলঙ্গায় হোটেলের ওয়াশরুমের দেয়ালের নিচে চাপা পড়ে 15 বছর বয়সী নাসিমা খাতুন নামের এক পোশাক কর্মীর মৃত্যু ও অপর বোন নাজমা বেগম আহত হয়েছেন। নিহত নাসিমা খাতুন নীলফামারী উপজেলা সদরের ধর্মীবাড়ি গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে ও নারায়ণগঞ্জের একটি তুলার মিলের শ্রমিক। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম জানান, হৃদয় পরিবহনের একটি বাসযোগে মেয়েটি বাড়ি ফিরছিল। যাত্রাপথে শনিবার ভোর 3টার দিকে বাসটি নলকা হাটিকুমরুল মহাসড়কের সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার বিসমিল্লাহ খাবার হোটেলে যাত্রাবিরতি করে। এ সময় দুই বোন হোটেল অভ্যন্তরের ওয়াশরুমে গেলে সেখানকার দেয়াল ধসে মেয়েটি ভেতরে আটকা পড়ে এবং নাসিমা সেখানেই মারা যায়। ভোরে ফায়ারকর্মীরা ঘটনাস্থলে এসে মেয়েটির লাশ উদ্ধার ও অপর বোনকে আহত অবস্থায় উদ্ধার করে। দুর্বল নির্মাণ সামগ্রীর কারণে এ ধসের ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।